আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদের সামনে আছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে প্রীত রেজার স্মার্টফোন ফটোগ্রাফি নিয়ে তো স্মার্টফোন হচ্ছে বর্তমানে আমাদের সবার কাছে আছে এবং ফটোগ্রাফি হচ্ছে আমরা সবাই এখন করতে চাই কিন্তু আমরা ভাবি যে ফটোগ্রাফি শুধু ডিএসএলআর দিয়ে হয় কিন্তু আসলে তা না আপনারা এটা ভুল ধারণা যে স্মার্টফোন দিয়েও কিন্তু খুব ভালো ফটোগ্রাফি হয় আপনারা হয়তো একটু যদি ট্রিক্স শিখতে পারেন বা একটু যদি আপনাদের নজর যদি সুন্দর করতে পারেন তাহলেই কিন্তু আপনারা স্মার্টফোন দিয়ে ছবি তুলতে পারবেন কারণ সবার কাছে ডিএসএলআর থাকে না বা সবাই ডিএসএলআর থাকলে যে ছবি খুব সুন্দর হবে তাও কিন্তু না আপনি যদি আপনার মোবাইল দিয়ে খুব ভালো ব্যবহার করতে পারেন বা একটু এই যে বইটি পড়ে যদি আপনারা যদি এটার ট্রিক্স যদি শিখে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়ে যাচ্ছে এবং আপনি এর ডিফারেন্স বুঝতে পারবেন যে আপনি কত ভালো ছবি তুলছেন তো আমি বলবো যে আজকে আমাদের যে বইটি তা হচ্ছে প্রীত স্মার্টফোন ফটোগ্রাফি এটি হচ্ছে শব্দশৈলী থেকে প্রকাশিত এবং বইটির গায়ের মূল্য তিনশো টাকা তো আমি রকমানিতে দেখলাম এই বইটি দুশো আটানব্বই টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে তো আপনারা হয়তো দেখতে পারেন এই বইটি এবং সংগ্রহ করতে পারেন কারণ এই বইটি কিন্তু খুবই সুন্দর করে লেখা আছে এবং বইটি আমি বলবো যে যখন আপনারা পড়বেন আপনারা দেখবেন যে বইটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে তো কেন ভালো লাগবে কারণ বইটিতে যেভাবে লেখা হয়েছে বা বইটিতে যে টিপস দেওয়া হয়েছে বা ট্রিক্সগুলোর কথা বলা হয়েছে তা সবগুলোই কিন্তু খুবই সুন্দর লাগবে তাই আমি ভাবলাম যে এই বইটি আজকে আপনাদের দেখাই আপনার যেন বইটি দেখে বুঝতে পারেন যে এই বইটি আপনাদের কেন কেনা উচিত এই বইটি পড়লে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন যেমন আমি শিখেছি হলো প্রাসপেকটিভের যে বিষয়গুলো তো আমার কাছে যে ছবির যে অ্যাঙ্গেলগুলো যেগুলো থাকে যে রুল অফ থার্ডস রুল অফ অর্ডস তো এগুলো আমি আগে জানতাম কিন্তু কয়েকটি যে নতুন পার্সপেক্টিভ যা দেখলাম তা আমি আগে জানতাম না তো এই বইটি পড়ার পর আমি জেনেছি যা নাকি আমার ফটোগ্রাফিতে অনেক বেশি উপকারী হয়েছে তাই আমি ভাবলাম যে এই জিনিসগুলো কিন্তু অনেকেই যায় না তারা ভাবে যে মোবাইল দিয়ে ছবি তুলব সেটা আর এত কষ্ট করা দরকার কি একটা ছবি তুললে ফেললেই তো হয় আসলে কিন্তু না সব কিছুতেই কিন্তু সৌন্দর্য একটা ব্যাপার আছে সব কিছুতে কিন্তু মার্চিত থাকা একটা ব্যাপার আছে তো সেই কারণে আমি মনে করি যে কোনো কিছু করার আগে অবশ্যই তার ব্যাপারে একটু শিখে নেওয়া উচিত বা একটু বেসিক ধারণা রাখা উচিত যেন আপনি খুব ভালো করতে পারেন যদি আপনি একটু বেসিক ধারণা রাখেন আপনি দেখবেন যে অন্যদের থেকে কিন্তু আপনার যে কাজটি আপনি করবেন তা কিন্তু অল্প একটু হলেও একটু অন্যরকম লাগবে এবং তা দেখতে অবশ্যই সুন্দর লাগবে তো এই হচ্ছে আমার আজকের কথা তো কেমন লাগলো আপনাদের এই বইটির কথা আশা করি আপনাদের কাছে বইটির ব্যাপারে ভালো লেগেছে এবং এই বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করবেন যারা স্মার্টফোন ফটোগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য তো এই বইটি অবশ্যই মাস্ট কারণ বাংলাদেশে এরকম বই খুব একটা প্রকাশিত হয় না তো যেগুলো প্রকাশিত হয় তাহলে এগুলো অবশ্যই আমাদের সংগ্রহে রাখা উচিত কারণ এগুলো সংগ্রহ রাখলে আমরা আস্তে আস্তে পড়ে পড়ে শিখতে পারবো তো সামনে এই ধরনের বই আরও বেশি প্রকাশিত হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আমাদের আবার দেখা হবে আগামীকাল সেই পঞ্চ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আলাইকুম সবাইকে